আপনার প্রতিপক্ষ হিসেবে নজরুল ইসলাম বাবু একই সময় তিনবার সংসদে নির্বাচিত হয়েছেন, তার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় আড়াই হাজারের কি কি আসলে অনিয়ম দেখেছেন যেগুলোকে শুধরে নেওয়ার জন্য আপনি প্রতিশ্রুতি এখন দেওয়া শুরু করেছেন? প্রথম হচ্ছে যে আপনি আড়াই হাজার থানার যে পরিবেশটা এখন দেখেন, চুরি ডাকাতি কিন্তু চলছে রেগুলার, মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। আজকে ছবি পত্রিকা দেখলাম, যাদের কাগজ কোথায় এরকম আড়াই হাজার লোক রাত্রে ঘুমাইতে পারে না, তার মানে মানুষ স্বস্তিতে ঘুমাইতে পারে না। মানুষ ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে হবে, বিএনপির লোকেরা ব্যবসা করতে হলে চাঁদাবাজি হয়, তাদেরকে চাঁদা দিতে হয়, এইসব মানে অভিযোগ আসতেছে রেগুলার এবং শুনি। মাঠ দরকার, তাদের জায়গা সম্পত্তি অনেকের জায়গা দখল হয়ে গেছে, মানে আওয়ামী লীগের জোরে নিয়ে হচ্ছে। তারপরে কর্মীদের সাথে দুর্ব্যবহার করা, মুরব্বীদের সাথে গালিগালাজ করা, মানে মানুষকে অসম্মান করে কথাবার্তা বলা, এগুলো তারপরে মানুষের কাজকর্ম চাকরি বলতে নাই, ব্যবসা বাণিজ্য বলতে ফ্লারিশ করে নাই। আপনি কর্মসংস্থান না হইলে আপনার এই যে ইয়ং ছেলেরা আসতেছে কর্ম উপযোগী আসতেছে, তাদেরকে আপনি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করে নাই। তো এইসবগুলো আমরা তো আমরা করতে চাই, আমরা চাই যে আমাদের ভবিষ্যতে যাতে আমাদের ছেলেরা বেকার না থাকে, কাজকর্ম করে খাইতে পারে, সেই ব্যবস্থা করা। এবং আমাদের চলাফেরার যেমন রাস্তাঘাটের কথা বলতেছি, এগুলো আমি যা করে আসছি সেগুলি তারাই এটাই করবে, চলতে থাকবে পরম্পরা, কিন্তু সেটাও সঠিকভাবে ঠিক নেই, সমস্ত ভাঙা পুচুরা নষ্ট হচ্ছে। তারপরে স্কুল কলেজে আপনি একদম নিম্ন পর্যায়ে স্কুল থেকে আপনি পলিটিক্সে ঢুকাই দিচ্ছেন ছেলেমেয়েদেরকে, কিন্তু লেখাপড়া নাই, লেখাপড়ার মান বলতে নাই, ছেলেমেয়েরা কেউ কাউকে মানে না, মুরব্বীদেরকে অসম্মান করে, নিজেরাও ঝগড়াঝাটি হয়। তা এগুলো আমি তো এই মানে শান্তি শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, অশান্তি মানুষ আছে, মানুষ ভয়ে আছে, ভীতির ভিতরে আছে যে কখন এই অবস্থা হয়ে যায়। আপনি আড়াই হাজার যান খবর নেন, মানুষ বলবে যে এই যে এই যে নির্বাচনটা গেল, এই যে আমরা যদি আসি যে নারায়ণগঞ্জের সম্প্রতি আড়াই হাজার পৌরসভা নির্বাচন গিয়েছে, গোপাল দিয়ে নির্বাচন হচ্ছে, এই অবস্থায় আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বেশ কয়েকটি আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু তার প্রধান প্রতিপক্ষ দল বিএনপি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, এটা কি একটা রাজনৈতিক দুর্বলতা কি? না, এটা কোনো দুর্বলতা না, বিএনপি মন্তব্য করে নাই, যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু এই বিষয়টা তো ফোকাস করা যেত যে নির্বাচন এখানে সুষ্ঠু হচ্ছে না, সুষ্ঠু হচ্ছে না এই কথাটা আমরা বলে গেছি, কিন্তু আমাদেরটা প্রকাশ প্রকাশ প্রচার করছে না। এমনকি তাদেরকে তাদের যে ক্যান্ডিডেট হাবিবুর, এই স্বতন্ত্র ক্যান্ডিডেট হাবিবুর, তাকে বলা হয়েছে যে আপনি বলেন কিরকম হয়েছে, বলে যে ওরা আওয়ামী লীগেরই, বলে যে আমি কিছু বললে বাবু ভাই রাগ করবে, আচ্ছা সুতরাং উনি মুখ পারেন। এখন আপনি কে ভোটে দাঁড়াইছেন, আপনি ভোট পাচ্ছেন না, আরে রিগিং হচ্ছে, আরেক ধরে নিয়ে যাচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভোট কি সুষ্ঠু হচ্ছে, সুষ্ঠু হচ্ছে না, বলেন কী হয়েছে, কিছু বলা যাবে না, বাবু ভাই রাগ করবে। তার মানে বাবুরকে ভয়, বাবুর ভয়ে তারা সত্য কথা বলে না। আর আমরা যেহেতু আমরা নির্বাচন আমাদের দল নির্বাচন করে না, সেই নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য করতে পারি না, বা করলেও যেটা সত্য সেটা হচ্ছে যে জনগণকে আমি জিজ্ঞেস করেছি, বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, কারণ ভোট দিতে গেছে ওরা বলছে যে প্রথম নৌকা ভোট দেন, তারপরে কমিশনে যারা খুশি তারা দিয়ে দেন।